আজ আমরা আমাদের যে জ্যোতিষশাস্ত্রে বারোখানা যে ভাব বা বারোখানা যে হাউস রয়েছে তার মধ্যে ত্রিকোণ ভাব সম্পর্কে জেনে নেব ত্রিকোণ ভাব কি, ত্রিকোণ ভাব কোন ভাব বা কোন হাউসগুলিকে বলে ভাবের ফল আমাদের উপর কিভাবে থাকে বা কেমন হয় জ্যোতিষশাস্ত্রে এক নম্বর পাঁচ নম্বর এবং নয় নম্বর হাউসকে বা ভাবকে ত্রিকোণ ভাব বলা রয়েছে এর মধ্যে সরবল্লি এবং জটকা পরিজাতাতে ফার্স্ট হাউস বা প্রথম ভাব বা লগ্ন ভাবকে ত্রিকোণ ঘর বলা হয়নি জ্যোতিষশাস্ত্রে বলা রয়েছে সার্বে ত্রিকোণ নেতার গ্রহাহা শুভ ফল প্রদাহা এছাড়াও জ্যোতিষশাস্ত্রে বলা রয়েছে লগ্নাত ত্রিকোণ ভবনম নব পঞ্চম চা অর্থাৎ প্রথম হাউস নবম হাউস এবং পঞ্চম হাউসকে ত্রিকোণ ভাব বলা রয়েছে এখন এই ত্রিকোণ ভাবগুলির স্বামী অর্থাৎ এক পাঁচ এবং নয় নম্বর হাউজের স্বামী বা অধিপতি গ্রহগুলি আমাদের ওপর কী প্রভাব দেয় শুভ ফল দেয় নাকি অশুভ ফল দেয় এই বিষয়ে জ্যোতিষশাস্ত্রে কী বলা রয়েছে বিদ্যা धर्म गृहे चेतुस्तदा कूरोऽपि साधुतं व्रजेदोऽतीवशाधुतं साधुश्चेदिति दृश्यते शरिरं च बसे यस् स सा साधुः सदभिरुच्यते लग्नं शरीरम् अखयतं तस्मात् तदधिपः शुभः नवम ধর্মভাব অস্তি বিদ্যাভাবচ পঞ্চম তসমাত তদধিপত্য গ্রহ সর্বে শুভ প্রদা অর্থাৎ কোনো ব্যক্তি বা কোনো জাতক জাতিকা যার ফার্স্ট হাউস বা প্রথম ভাব বা লগ্নভাব তার চরিত্রকে নির্দেশ করে তার পঞ্চ ইন্দ্রিয়কে নির্দেশ করে সেই কারণেই ত্রিকোণভাবের প্রথম ভাব বা ফার্স্ট হাউস বা লগ্ন ভাব যে অধিপতি গ্রহ সেটি সব সময় জন্য শুভ ফল আমাদের দিয়ে থাকে এবং শ্রীমৎ গীতাতেও বলা রয়েছে নাস্তি বুদ্ধির উক্তস্ব না চায় উক্ত ভাবনা না চা ভাব অথ শান্তির শান্তস্য কুত সুখম অর্থাৎ আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে চোখ সবসময়ের জন্য খারাপ খারাপ দৃশ্য দেখতে চায় কান সবসময় জন্য সুন্দর সুন্দর আওয়াজ শুনতে চায় জীব সব সময়ের জন্য সুন্দর সুন্দর খাবারের স্বাদ পেতে চায় নাক সবসময় জন্য সুন্দর সুন্দর গন্ধ পেতে চায় এবং ত্বক সব সময়ের জন্য কোমল অনুভূতি পেতে চায় সুতরাং আমাদের পঞ্চ ইন্দ্রিয় নিয়ন্ত্রিত নয় সব সময় যেন খারাপের দিকে যেতে চায় তাই যে ব্যক্তি পঞ্চ ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে সেই ব্যক্তির জীবনে চরম সফলতা অর্জন করে এবং পঞ্চ ইন্দ্রিয় বা আপনার চরিত্রকে নির্দেশ করে আপনার ফার্স্ট হাউস বা ভাব এই কারণেই প্রথম ভাবের অধিপতি গ্রহকে সব সময়ের জন্য শুভ বলা রয়েছে এবং ফিফথ হাউস বা পঞ্চম ভাব আমাদের পূর্বজন্মের কর্মকে নির্দেশ করে এবং যে ব্যক্তি পূর্বজন্মে ভালো কর্ম করে সেই ব্যক্তিরও জীবনে সফলতা অর্জন করার রাস্তাও অনেক সহজ হয়ে যায় এই কারণেই ফিফথ হাউস বা পঞ্চম ভাবের অধিপতি গ্রহকেও শুভ বলা রয়েছে এবং নাইনথ হাউস বা নবম ভাবকে আপনার পিতা বা আপনার গুরুর থেকে প্রাপ্ত ধর্ম বা সোশ্যাল লস এই গুণগুলোকে দর্শায় এই কারণেই নবম ভাবের স্বামী বা অধিপতি গ্রহকেও শুভ বলা রয়েছে সুতরাং ত্রিকোণ ভাব অর্থাৎ এক পাঁচ এবং নয় নম্বর ভাবের ভাবগুলির যে অধিপতি বা গ্রহগুলি রয়েছে সেগুলি আপনার জন্য শুভ ফল দিয়ে থাকে তো আজ এই পর্যন্তই নমস্কার